মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার আগামী চোদ্দই নভেম্বর থেকে এসএসসি এবং দোসরা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ করা হয় সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে কোভিড উনিশ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি পরীক্ষার সময় দেড় ঘন্টা দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না দেশের পর্যটনের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি করছে সরকার দিবসটি উপলক্ষে সকালে পর্যটন ভবনে নানা আয়োজনের উদ্বোধন করে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটনকে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার পর্যটন শিল্পে প্রচুর জনবল দরকার হয় জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা বাড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে উন্নয়নের কাজ চলছে গ্রামীণ ও প্রান্তিক মানুষের উন্নয়নে পর্যটন যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কাজ চলছে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ এই শিল্প বাড়িয়ে তুলছে করোনাকালেও প্রায় দুই কোটি পর্যটক দেশের ভেতরে ভ্রমণ করেছে যা ক্ষতি পুষিয়ে তুলতে পর্যটন শিল্পকে সাহায্য করছে